দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব আবারও স্বাগত জানাচ্ছি। আজকে কানাডায় এই মুহূর্তে ডিসেম্বরের শেষ দিন দুপুরবেলা যখন ভিডিওটি ধারণ করছি, এবং বাংলাদেশে কিন্তু পহেলা জানুয়ারি শুরু হয়ে গিয়েছে, অস্ট্রেলিয়াতে অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, এখন হয়তো মধ্যপ্রাচ্যে পহেলা জানুয়ারির উৎসব হচ্ছে, তারপরে ইউরোপে, তারপরে কানাডার ভ্যানকুভারে এসে পৃথিবীর শেষ সেই 31st উৎসব হবে। তো আমি কিছুক্ষণ আগে বাংলাদেশে ফোনে কথা বলছিলাম, তো আসলে আমাদের বাসার আশেপাশেই যে বোমের শব্দ হবে, যে উৎসব, সেই উৎসবের তা কানাডায় কীরকম হয়, হয়তো আমার আগের কিছু ভিডিও রয়েছে দেখবেন, তো কানাডায় কীরকম হয় সে বিষয়টি নিয়ে একটু সংক্ষিপ্ত ধারণা দিব এবং কিছু কিছু জিনিস বলবো। তো প্রথমে বলি যে আমি আসলে আগে হয়তো অনেকটা বোঝা যায় যে বা মানুষ বলে যে এটা পশ্চিমা কালচার, এই আমেরিকা থেকে এই ধরনের উৎসব বা ইউরোপ থেকে ওই ধরনের উৎসব এসছে, তো ইউরোপের ব্যাপারটা আমার কাছে পুরোপুরি ক্লিয়ার না, আমেরিকার ব্যাপারটাও হয়তো কিছুটা জানি, কিন্তু কানাডার ব্যাপার যেটা জানি যে আসলে বাংলা দেশে যেভাবে পহেলা থার্টি ফার্স্ট নাইটটা মহা ধুমধামে বাহ্যিকভাবে পালন হয়, এখানে সেটা বাহ্যিকভাবে মোটেও পালন হয় না। অর্থাৎ মানুষ যেমন বাংলাদেশের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ছাদে সব জায়গায় এই এটা নিয়ে ধুমধাম উৎসব, কিন্তু এখানে সেটা নাই। এখানে হচ্ছে গিয়ে বড় বড় শহরগুলির নির্দিষ্ট কয়েকটা জায়গায়, যেমন নিউ ইয়র্কে হয়তো টাইমস স্কোয়ারে, তারপর শেষে যেমন টরন্টোর ডাউন টাউনে, তারপরে আমাদের ম্যানিটোবার যে রাজধানী রয়েছে সেখানকার ফর্কসে, এইভাবে বড় বড় শহরগুলির নির্দিষ্ট কয়েকটা জায়গায় সেই উৎসবটা হয়, এবং সেই উৎসবে মানুষ কিছু কিছু মানুষ যায় গিয়ে তারপরে কিছুক্ষণ থেকে সে ফায়ারওয়ার্কসটা দেখে চলে আসে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বড় বড় শহরগুলিতে কিন্তু আজ রাত থেকে কিন্তু বাসের রাইডগুলি ফ্রি করে দেওয়া হয়। অর্থাৎ আমাদের শহরে আজকে উইনিপেক শহরে সন্ধ্যা 7টার পরে যদি আপনি পাবলিক বাসে যদি ওঠেন, সেই পাবলিক বাস আপনার জন্য ফ্রি। তো পাবলিক বাস ফ্রি কেন সেটা একটু বলি, যে সেটা হচ্ছে যে অনেকে হয়তো আজকে 31st নাইটে মদ্যপান করবেন, যদিও কানাডাতে এই ধরনের মদ্যপান করাটা কিন্তু পাবলিকলি স্ট্রিক্ট করতেই পারবেন না আপনি, যদি আপনি পাবলিকলি কোনো একটি বিয়ার নিয়ে হাঁটেন বা পাবলিকলি যদি কোনো মদের বোতল নিয়ে হাঁটেন, ডেফিনেটলি পুলিশ আপনাকে ধরবে এবং বড় অঙ্কের একটি জরিমানা করবে এবং আপনার সেই জিনিসটি নিয়ে নিবে। তো সেটা হচ্ছে যে আজ যারা বিভিন্ন বারে যাবে বা বিভিন্ন জায়গায় গিয়ে যারা একটু এই উদযাপনটা করবে একটু নেশা পানির মাধ্যমে, তাদের জন্য বাস ফ্রি করে দেওয়া হয়েছে। তো বাসটা কেন ফ্রি করে দেওয়া হয়েছে, বাসটা ফ্রি করে দেওয়া হয় যে এই কারণে যে কেউ যদি গাড়ি যদি চালায়, আপনারা জানেন যে এখানে আসলে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালানো একটি ভয়াবহ অপরাধ এবং তাদেরকে বড় অঙ্কের একটি জরিমানা দিতে হয়। তো এই জরিমানা যেন না দিতে হয়, মানুষ যেন একটু কোয়াইটলি, অর্থাৎ এই বছরের শেষ দিনটা যেন মানুষের খারাপ না যায়, এই বড় অঙ্কের জরিমানা যেন না দিতে হয়, সেজন্য আমাদের শহরে আজকে সন্ধ্যা 7টার পর থেকে বাস যতক্ষণ চলে, কোনো সময় 1টা 1.5টা পর্যন্ত, সেই বাসের রাইডগুলি ফ্রি, অর্থাৎ কোনো টিকিটের প্রয়োজন হবে না। তাছাড়া ডাউন টাউন এলাকায় যে জায়গাগুলিতে এই উৎসবগুলি হয় সেসবগুলিতে গাড়ি পার্কিংয়ের অসুবিধা রয়েছে এবং এক্সপেন্সিভ, তো সেই কারণে এই বাসের রাইডগুলি ফ্রি। আর যেটা হচ্ছে যে বাংলাদেশের মতো উৎসবের বর্ণিলতা সব জায়গাতে নেই, হয়তো হাতে গোনা একটি শহরের অল্প কিছু জায়গায় উৎসব হয়, আর কিছু কিছু মানুষ হয়তো তাদের বাড়িতে সেই ফায়ারওয়ার্কস করে, কিন্তু তার সংখ্যা খুবই কম। হ্যাঁ, তবে বাড়িতে বাড়িতে পার্টি হয়, সেই পার্টিটা যে আজকে রাত্রি তা না, সেটা শুরু হয়ে গিয়েছে ক্রিসমাসকে কেন্দ্র সময় থেকে শুরু করে ওরা বাড়িগুলিতে হ্যাপি নিউ ইয়ার এবং ক্রিসমাসের পার্টিগুলি একসাথে করে। অর্থাৎ যে সেটা হচ্ছে যে ও আরেকটি জিনিস, আজ রাতে কিন্তু গাড়ি পুলিশ চেক করবে র্যান্ডমলি, এবং যদি ধরা পড়ে কারো মদ্যপ অবস্থায় তাহলে তার গাড়িটি সেখানেই রেখে যেতে হবে, পুলিশ পুল ওভার করবে, পরবর্তী সময় পুলিশের কাছ থেকে নিয়ে আসতে হবে, এবং এর যদি তার সাথে কোনো ড্রাঙ্ক ছাড়া যদি কোনো ড্রাইভার না থাকে নিয়ে আসতে হবে, এবং লাইসেন্সে একটি মাইনাস পয়েন্ট যাবে এবং মোটা অঙ্কের একটি জরিমানা দিতে হবে। তো এদেশে আসলে এই ব্যাপার স্যাপারগুলিতে যারা আসবেন, যারা এনজয়গুলি করতে চান, তাদের জন্য কিন্তু খুব একটি সাবধানতার বাণী রয়েছে।
তো সবার জন্য আগামী দিনটি সুখকর হোক, সবাই ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার।